ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি নান্দনিক সৌন্দর্য ও সমৃদ্ধ ঐতিহ্যের এক জনপদ। প্রকৃতির চিরন্তন রূপের পাশাপাশি সমাজ জীবনের নানান অধ্যায়কে ক্যামেরার ফ্রেমে বন্দী করে দর্শকদের সামনে মেলে ধরেছেন অমলিন স্মৃতির এক একটি পাতা। আলোকিত সভ্যতার পাদপীঠ কুমিল্লাকে এভাবেই রাজধানী ঢাকার বুকে ছড়িয়ে দিলেন আলোকচিত্রী হুমায়ুন কবির জীবন। ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরে বুধবার সমাপ্ত হল কুমিল্লার জনপ্রিয় এই আলোকচিত্রের চতুর্থ একক আলোকচিত্র প্রদর্শনী স্মৃতির অমলিন কুমিল্লা। দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ঢাকায় বসবাসরত কুমিল্লার মানুষজনের ঢল নেমেছিল সমাপনী দিনে। এদিন প্রদর্শনীটি কুমিল্লাবাসীর মিলন মেলায় পরিণত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। ব্যতিক্রমী এই আয়োজনের জন্য আলোকচিত্রী হুমায়ুন কবির জীবনকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি তাজুল ইসলাম এমপি বলেন, কুমিল্লা একটি প্রাচীন শহর। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে দারিদ্রতা বিমোচন সহ বহুমুখী কর্মকাণ্ডে কুমিল্লার কৃতি সন্তানেরা বিভিন্ন উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করেছেন, যার উল্লেখযোগ্য স্মৃতিচিহ্ন কুমিল্লাই রয়েছে। হুমায়ুন কবির জীবনের পদাঙ্ক অনুসরণ করে আগামী প্রজন্মের অনেকেই এ ধরনের কাজে এগিয়ে আসবে। সমাপনী দিনে প্রদর্শনী ঘুরে দেখেন বিশিষ্টজনেরা। তাদের মধ্যে ছিলেন বার্ডের মহাপরিচালক এম খায়রুল কবির, সানজার এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি কাজী নাজমুল হক, বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, কবি সৈয়দ আহমেদ তারেক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন চৌধুরী প্রমুখ। মঙ্গলবার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লার সাবেক জেলা প্রশাসক ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসানুজ্জামান কল্লোল এবং কুমিল্লার সাবেক পুলিশ সুপার মালিক খসরু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুফিজুর রহমান বাবলু, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আলহাজ ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, বরেণ্য চিত্রশিল্পী উত্তম গুহ, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় প্রমুখ। 100 বেশি ছবি নিয়ে আয়োজন করা দুই দিনের এই প্রদর্শনীতে ছিল ছবিপ্রেমী মানুষের ভিড়। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় জাদুঘরে ঘুরতে আসা ছবিপ্রেমী মানুষরাও ঘুরে ঘুরে দেখেছেন হুমায়ুন কবির জীবনের তোলা ছবি। দৃশ্যপটে প্রিয় কুমিল্লার নানান ছবিকে রেখে সেলফি তোলার হিড়িকও দেখা যায় দর্শনার্থীদের মধ্যে। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি, নিউজ ডেস্ক।